আসসালামু আলাইকুম, আমরা আয়েশা সিজাকে নিয়ে যাচ্ছি বাংলা শিল্পকলা একাডেমিতে। সেখানে পিঠা উৎসব হচ্ছে, তো আমরা অলরেডি পিঠা উৎসব থেকে ঘুরে এসেছি। পিঠা উৎসবটি 29 তারিখ পর্যন্ত থাকবে। আপনারা যদি চান তাহলে ঘুরে আসতে পারেন। আর প্রতি বছরই এটা হয় উৎসব, আর অনেক ধরনের পিঠা পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন যে কত ধরনের পিঠা। এখানে আয়েশা সিজা দই কিনেছে, এখন আয়েশা সিজাকে টাকা দিতে বলছে, কিন্তু আয়েশা সিজা টাকা দিবে না। ও হাতের ভিতরে টাকা নিয়ে রেখে দিয়েছে, টাকা দিবে না। পরে আবার আমি অন্য জায়গা থেকে টাকা দিয়েছি। এখানে কিন্তু মধুও পাওয়া যায়, অনেক ধরনের মধু, একদম অরিজিনাল বললো। আচার পাওয়া যায়, অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায়। আর এগুলো হলো বিভিন্ন ধরনের ডেজার্ট মিষ্টি আইটেমগুলো, অনেক ধরনের পুডিং আছে অ্যান্ড সেমাই পিঠা, আর তারপর অনেক কিছুই আছে। আবার ঝাল আইটেমও আছে, ঝাল পুলি পিঠা, আবার মিষ্টি পুলি পিঠা, অনেক কিছু আছে। আমরা অনেকগুলো আইটেম ট্রাই করেছি। আয়েশা সিজার সব থেকে বেশি ভালো লেগেছে একটা পিঠা, একটু পরে আপনারা দেখতে পারবেন কোন পিঠাটা আয়েশা সিজার ভালো লেগেছে। যাওয়ার পরপরই আয়েশা সিজা ঘুমিয়েছিল, কিন্তু একটু পরে উঠে গিয়েছিল। আমরা একটা ফার্স্ট পিঠাটা নিয়েছি, হলো ভিজা একটা পিঠা, ভিজা পিঠা সঠিক নাম বলতে পারছি না। দেন আমরা একটা গাজরের খুব সুন্দর একটা একটা আইটেম নিয়েছি, এটা হলো গাজরের হালুয়া টাইপের মতো জাস্ট। আর হলো এটা হলো বিবিখানা পিঠা, বিক্রমপুরে খুব ফেমাস একটা পিঠা। আর বিবিখানা পিঠাটা আমার হাজবেন্ড নিতে বলেছে, কারণ ও বিক্রমপুরে, তো বললো যে আমি আর এটা খেতে ইচ্ছে করছে, তো দেন আমরা নিলাম। আর এই বিবিখানা পিঠাটাই আমার মেয়ে অনেক পছন্দ করেছে, ও অনেক মজা করে খেয়েছে। এখানে আরও অনেক ধরনের পিঠা আছে। এখানে আমি পাকোড়া নিয়েছি, পাকোড়াটা গরম ছিল, সাথে ভর্তা ছিল, ভর্তা দিয়ে খেতে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার মেয়ে কিন্তু এই যে বিবিখানা পিঠা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি বললাম যে অন্য কোনো পিঠা খায়নি, জাস্ট বিবিখানা পিঠাটাই ও পছন্দ করেছে, একটু খেয়েছে। দেন আমরা পাকোড়া নিলাম, ও একটু খাচ্ছে কিন্তু ঝাল লেগেছিল, তার জন্য আর খেতে পারেনি, কিন্তু অনেক এনজয় করেছে। বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই ঘুরতে যাওয়া প্রয়োজন, মাসে একবার হলেও আশেপাশে কোথাও আপনারা বাচ্চাকে নিয়ে অবশ্যই ঘুরতে যাবেন। বাচ্চাদের এইটা মানে মেধা বিকাশের জন্য অনেক বেশি প্রয়োজন। এখানে কিন্তু প্রতি মাসে কোনো না কোনো উৎসব বা কোনো না কোনো আয়োজন হয়েই থাকে। এখানে কিন্তু 6 তারিখে সাধু মেলা হয়েছিল এবং এক্সিবিশনও হয়েছিল। এক্সিবিশনে আসার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আসলে আমার মেয়ে অসুস্থ থাকার কারণে আমি তখন আসতে পারিনি, তাই এখন পিঠা মেলাতে চলে আসলাম। আমি শেষের দিকে একটা কফি খেয়েছি, খুব মাথা ব্যথা করছিল, তাই কফিটার দাম খুবই কম ছিল, মাত্র 20 টাকা ছিল। আর ওইখানে কিন্তু পিঠাগুলো অনেক রিজনেবল প্রাইসে ছিল। আর রাত হয়ে গিয়েছিল, আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম। সবে অবশ্যই যাবেন ঘুরে আস